এই হলো মায়াপুরের শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই বিখ্যাত মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার গঙ্গা এবং জলঙ্গী নদীর সঙ্গমস্থলে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। মন্দিরটির পশ্চিম দিকে গঙ্গা আর দক্ষিণ দিকে জলঙ্গী নদী প্রবাহিত। এই স্থানটি হলো গঙ্গা নদী এবং জলঙ্গী নদীর সঙ্গমস্থল। ওই যে ওদিকে বাম দিক থেকে আসে গঙ্গা নদী এবং এদিকে ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে জলঙ্গী নদী। ১৯৭১ সালে অভয়চরণ বিন্দু, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বৃন্দাবন, মুম্বাই এবং মায়াপুরে এই ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস মন্দিরটিকে তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেন। স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালে ১৩ জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ইসকন প্রতিষ্ঠা করেন। হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এই ইসকন একটি গৌড়ীয় বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন। স্বামী প্রভুপাদ ১৩ জুলাই ১৯৬৬ সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ইসকন প্রতিষ্ঠা করলেও বর্তমানে এর সদর দপ্তর ভারতের পশ্চিমবাংলার মায়াপুরে অবস্থিত। বর্তমানে সারা পৃথিবীতে এই ইসকনের ৮০০টিরও বেশি ব্রাঞ্চ রয়েছে। মূল মন্দিরটি শ্রী শ্রী রাধা মাধবের, যার চারপাশে রয়েছেন অষ্টসখী। এই মন্দিরের পাশেই পঞ্চতত্ত্ব দেবতারা স্থাপিত। বাম দিক থেকে ডান দিকে এনারা হলেন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, চৈতন্য, গহাধর পণ্ডিত এবং শ্রীবাস। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ভগবান কৃষ্ণের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য ১৫ শতকের শেষভাগে এই মহান পাঁচজন ব্যক্তি হিসাবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন বলে বিশ্বাস করা হয়। কিন্তু ভগবান কৃষ্ণের এই পাঁচটি মহান বৈশিষ্ট্য কী কী, চলুন এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম বৈশিষ্ট্য, শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ, অর্থাৎ স্বয়ং ভগবান। দ্বিতীয় বৈশিষ্ট্য, শ্রী নিত্যানন্দ রামপ্রভু হলেন বলরামের সম্মিলিত শক্তির সাথে কৃষ্ণের প্রথম ব্যক্তিগত বিস্তার। তৃতীয় বৈশিষ্ট্য, শ্রী অদ্বৈত আচার্য হলেন শ্রী বিষ্ণু এবং শ্রী শিবের সম্মিলিত শক্তি, অর্থাৎ হরিহর। চতুর্থ বৈশিষ্ট্য, শ্রীবাস ঠাকুর হলেন কৃষ্ণের শুদ্ধ ভক্ত এবং ভক্তির প্রতীক, অর্থাৎ ভক্তিমূলক বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য, শ্রী গহাধর পণ্ডিত হলেন কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তি এবং এটি হলো শক্তি বৈশিষ্ট্য। গৌড়ীয় ঐতিহ্যের মধ্যে পঞ্চতত্ত্বের এই মহান পাঁচ সদস্যের নাম থেকে গঠিত একটি মন্ত্র বা Thank you.
নবনির্মিত এই চন্দ্রদেয়া মন্দিরটির নির্মাণ কার্য এখনও চলছে। খুব সম্ভবত ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025 এর মধ্যেই গ্র্যান্ড ওপেনিং হবে।